ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনয়ন দেওয়ায় আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সকল সম্মানিত সদস্যবৃন্দের, যারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার ঢাকা দশ আসনের আপামর সকল জনগণকে, যারা সবসময় আমাকে অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে রেখেছেন এবং আমার উপর আস্থা রেখেছেন। আমি এর আগেও সংবাদ মাধ্যমে বলেছি যে ঢাকা দশ আসনের জন্য কাজ করতে গিয়েই আমি উপলব্ধি করেছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন এবং আমাদেরকে রূপকল্প দিয়েছেন, লক্ষ্য দিয়েছেন যে 2041 সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের, সেই উন্নত বাংলাদেশের একটি উন্নত রাজধানী প্রয়োজন। সেই উন্নত রাজধানী গড়ার লক্ষ্যেই আমি মনে করেছি যে আমি এই সুযোগটা গ্রহণ করব, জনগণের কাছে যাব এবং দল যদি আমাকে মনোনয়ন দেয়, জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে বৃহত্তর পরিসরে ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে তাকে নিজ স্বকীয়তায় স্বমহিমায় প্রস্ফুটিত করার লক্ষ্যে এবং দীর্ঘদিনের আমাদের পুরাতন ঢাকার অধিবাসীরা যে অবহেলিত, সেই অবহেলা মোচন করে তাদেরকে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্যেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আশা করব আমার এলাকার জনগণ যেভাবে আমাকে ভালোবেসেছে, আমার উপর আস্থা রেখেছে, এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীন সকল জনগণ আমাকে, আমার উপর আস্থা রাখবে, আমাকে তাদের সেবা করার সুযোগ দিবে এবং ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে আমি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীন ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার অপরূপ প্রস্ফুটিত করার জন্য লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মহাপরিকল্পনা গ্রহণ করব। আমার ইচ্ছা রয়েছে 30 বছর মেয়াদী দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করা এবং সেটার আলোকেই 2041 সালকে সামনে রেখে একটি উন্নত রাজধানী উপহার দেওয়া।